নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার চাকরি প্রার্থী ঐক্য মঞ্চ প্রেস বার্তা করে নিজের বঞ্চিত ও বঞ্চনার শিকার জন্য নিয়োগ চাইলেন ফ্যাসিলিটি ম্যানেজার পূর্বতম ওয়ার্ড মাস্টার চাকরি প্রার্থীরা দীর্ঘ চার বছর ধরে বঞ্চনার শিকার 2019 সালের লোকসভা ভোটের আগে 817 পদে নিয়োগের বিস্তারি জারি হয়েছিল তাল বাহানার পর মেধার ভিত্তিতে প্রায় 13,000 প্রার্থী ডকুমেন্ট ভেরিফিকেশন করে কিন্তু পরে সব রিক্রুটমেন্ট বোর্ড বদলায় চেয়ারম্যান ও সেক্রেটারি বদলায় চেয়ারম্যান সুদীপ্ত রায় বাড়ি জুটেছে মিথ্যা প্রতিশ্রুতি এতদিন কোভিড বিধি নিষেধ মেনে চলেছেন কিন্তু এবার স্বাস্থ্য ভবন ডাক যাবেন কিছু পদক্ষেপ নহলে আট দফা দাবিতে সীমিত ও ন্যায্য এক নিন অ্যাক্টিভেট করে ডকুমেন্ট ভেরিফিকেশন দুই লিখিত পরীক্ষার তারিখ ও সিলেবাস পুজোর আগে প্রকাশ 5.563 নিয়োগ 4 পূর্বতন নিয়োগ প্রক্রিয়া ছেড়ে 20 গুণ প্রার্থী শর্টলিস্ট করা কেন বাতিল তার যথাযথ প্রমাণ সহ ব্যাখ্যা 5 পরীক্ষার পর ওএমআর শীট এবং নির্ভুল উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশ 6 আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ 7 অবসরপ্রাপ্তরা নয় আমাদের মতো প্রাণোচ্ছলদের সুযোগ দেওয়া 8 মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ উপস্থিত ছিলেন দাবি প্রেস বার্তা সময় রাকেশ পাঞ্জার সভাপতি ডক্টর মানস গুমতা ডক্টর উৎপল ব্যানার্জি আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের দাবি চলছে।